সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ফরমানি করলে আল্লাহর সাহায্য নিয়ে আসবে না। ফালিয়াযারিল লাযিন ইউখানিফুন আন আমরিহি, আল্লাহ বলছেন যে সাবধান ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের বিরোধিতা করে। আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপর বালা মুসিবত আসবে। ফিতনা মানে দুনিয়ার আযাব আসবে, সে ঈমান থেকে সরে যাওয়া, হ্যাঁ বেদাতি হয়ে যাওয়া, শিরকি আকীদার লোক হয়ে যাওয়া, অথবা আল্লাহর কোনো আযাব আসে, সেটা হতে পারে, দুটি তাফসীর হতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা মর্মান্তিক আযাব আসবে, মর্মান্তিক আযাব আসবে। সূরা নূর আয়াত নম্বর 63, সূরা নিসার আয়াত নম্বর 115 তো এই বিষয়টি বলেছে। ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন ওয়াল্লিহি মা তাওয়াল মুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানি করবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে মুমিনদের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার অনুসরণ করবে, আজকে যেই লোকেরা সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে অন্য রাস্তা অবলম্বন করেছে, শিয়া রাফেজিরা তাদের ভক্ত হয়ে আছেন, কি করে সাহায্য নেমে আসবে? তাদের সমর্থন করছেন, কি করে সাহায্য নেমে আসবে? জি, তাদের সাথে ঐক্যের হাত বাড়াচ্ছেন, তাদের সাথে ঐক্য হবে? সাহাবায়ে কেরামের দুশ্মনদের সাথে ঐক্য হবে, হাত বাড়াচ্ছেন, হ্যাঁ তাদের সাথে অত প্রীতি কেন? মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় গেলে নুয়াল্লিহ মাতাওয়ালা, যেদিকে যাবো ওইদিকে আল্লাহ ফিরে, নুসলিহ জাহান্নাম, জাহান্নামে ঢুকা বলা বলছে, বসাত মসিরা, বড় জঘন্য স্থানে আল্লাহ ঢুকা। চার নম্বরে যে কাজটি করতে হবে, সে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে। নামাজ ছাড়া সাহায্য নেমে আসবে না, সালাত ছাড়া আল্লাহর সাহায্য কোনো দিন নেমে আসবে না। সাহায্য কাছেই, কিন্তু মসজিদে আসা লাগবে, মসজিদে আসা লাগবে, রাস্তায় বসে থাকলে হবে না। জি, হবে না, কোনো তদবিরে হবে না, কোনো নেতা মাথা দিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত রবকে রাজি না করে, রবের সাথে সম্পর্ক মজবুত না। সূরা হজের আয়াত নম্বর 40-41 আল্লাহ বলেছেন যে আল্লাহ অবশ্যই সাহায্য, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুর, ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরযি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল। আল্লাহ বলছেন যে অবশ্যই আমি সাহায্য করব, যদি সাহায্য করো, আগে সাহায্য করতে হবে, আল্লাহর আল্লাহর দিনে সাহায্য করতে হবে। জি, তারপরে বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরযি, যদি আমি শক্তিশালী করি তোমাদেরকে, আকামুস সালাত, সালাত কায়েম, প্রথম কাজ হলো সালাত কায়েম করবে। মুসলিম তোমাদেরকে আল্লাহ শক্তিশালী করেছেন, আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে, ওয়াতাউজ যাকাত, যাকাত দিতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, তাহলে আল্লাহর রবের সাহায্য নেমে আসবে। পাঁচ নম্বরে যাকাত দিতে হবে, যে কথাটি সূরা হজের আয়াত নম্বর 41 আলোচনায় আসলো। ছয় নম্বর, এইটাই সূরা হজের বিষয়, সেটা হচ্ছে ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, যেটা অত্যন্ত জরুরি কাজ। যেখানে আপনি অন্যায় দেখবেন, যদি আপনার ক্ষমতা থাকে বল প্রয়োগ করার, শাসকদের বল প্রয়োগ করার ক্ষমতা আছে, সুতরাং বল প্রয়োগ করবেন। আপনার বাড়িতে অভিভাবক আপনি, বাপ আপনি, স্বামী আপনার বল প্রয়োগ করার ক্ষমতা, বল প্রয়োগ করে ছেলে মেয়েকে স্ত্রীকে ঠিক করবেন। বল প্রয়োগ করতে পারছেন না, আলেমরা যেমন দায়ীরা, তাহলে কথা বলবেন, মুখ বন্ধ রাখবেন না, কথা বলবেন। জি, যেখানে কথা বলে সংশোধন, উদ্দেশ্য সংশোধন থাকবে, ফিতনা ফাসাদ করা নয়, যেখানে কথা বলবেন হিকমতের সাথে কথা বলতে হবে, কিন্তু কথা বলতে হবে, গোপন করলে হবে না। জি, শিরকের বিরুদ্ধে বলবেন না, বেদাতের বিরুদ্ধে বলবেন না, বৃহৎ ঐক্যের ডাক দিচ্ছেন, বৃহৎ ঐক্যের ডাক দিচ্ছেন, এইভাবে কাজ হবে না। ঐক্যের একটা ভিত্তি থাকতে হবে, ঐক্যের ভিত্তি হবে তৌহিদ, ঐক্যের ভিত্তি হবে সুন্নাহ, ঐক্যের ভিত্তি হবে শিরকে উৎখাত করা, বিদাতকে নির্মূল করা, এর ভিত্তিতে ঐক্যের ডাক দিতে হবে। জি, তাহলে আল্লাহ সাহায্য নেমে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন না ভালো কাজের উপদেশ দেওয়া ফরজ করেছেন, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ করেছেন। যদি মুখ খুলতে না পারেন কোনো জায়গায়, তাহলে অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে পাপকে আর পাপীকে ঘৃণা করতে হবে। কিন্তু বাঙালি জাতির ইসলাম হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, তার মানে মদকে ঘৃণা করো, মদখোরকে ঘৃণা করিও না, এরকম আছে কোনো লোক নাকি? চোরকে ঘৃণা করেন না, চুরিকে ঘৃণা করেন, কিন্তু চোরকে ঘৃণা করেন না, না হ্যাঁ খুন করা কাজটাকে ঘৃণা করেন, কিন্তু খুনিকে আপনারা মনে হয় ঘৃণা করেন না। তাহলে কথা কোথেকে আসলো? একেবারে ইসলাম বিরোধী কথা, কুফর। জি, সাত নম্বর, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, এবং আল্লাহ এবং রাসূলের জন্য অন্যকে ভালোবাসতে হবে। অন্যের সাথে ভালোবাসার মাপকাঠি হবে কি? আল্লাহর সাথে ভালোবাসা।
যে আল্লাহকে ভালোবাসে আমার রসুলকে ভালোবাসে তাকে ভালোবাসে, যে আল্লাহকে আর রসুলকে ভালোবাসে তার সাথে আমার সম্পর্ক নেই। জি, কাফেরকে কেন ভালোবাসি না? কাফের আমার বন্ধু না, কাফের আমার ভাই নয়। কি জন্য? সে আল্লাহর বান্দা নয়, সেই জন্য আল্লাহর বান্দাকে অস্বীকার করেছে, সেই জন্য। মুসলিম আমার ভাই। জি, ভালোবাসার ভিত্তিটা জি কোনো জাতীয়তার ভিত্তিতে হবে না, কোনো দলের ভিত্তিতে হবে না, দল কানা হয়ে। জি হ্যাঁ, আমার দলের যদি বেদাতি হয় ঠিক আছে, কিন্তু আমার দল করে না যদি সন্নতের কথা বলে তবু না ওকে ঠেকাইতে হবে। এই হচ্ছে ফর্মুলা আজকাল সহিয়াকিদার বাইদের, বাকি লোকেদের কথা কি বলবেন আর আপনি। মুসলিমদের অবস্থা এটি। আল্লাহর যে মওয়ালাতুল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা, রসুলের সাথে বন্ধুত্ব, এবং আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসার ভিত্তিতে ভালোবাসা। যাকে ভালোবাসবেন আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসে, আর কারো জন্য ভালোবাসে, দুনিয়ার জন্য ভালোবাসে। আল্লাহ বলছেন সূরা মায়দা আয়াত নম্বর 56, ইন্না ওয়ালিয়্যাকুম আল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় তোমাদের ওলি বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন, মুমিনদেরকে ঈমানের জন্য ভালোবাসবে। আল্লাযীনা ইয়াকিমুস-সালাহ, যারা সালাত কায়েম করে তারা মুমিন। জি, ওয়ায়ুতুনা যাকাত, তার যাকাত দেয়। ওয়া হুম রাকিউন। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভালোবাসবে ওয়া রাসূল রাসূলকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে ঈমানের ভিত্তিতে ভালোবাসে। ফাইন্না হিযবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর জামাত, আল্লাহর দল, এরাই হচ্ছে আল্লাহর পার্টি। ফাইন্না হিযবুল্লাহ হুমুল গালিবুন, এরাই বিজয়ী হবে, এদেরকে আল্লাহ সাহায্য করবে। তো সাহায্য করবেন কাকে? যারা আল্লাহর দলে আসতে পারবে। আল্লাহর দলে কারা আসবে? যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এ মৌখিক ভালোবাসা নয়, শুধু নবীর নাম আসলে চুমা দিল বেদাতীদের মতো, আর নবীর সুন্নতের কথা বললে রফাদানি, ওটা ওয়াহাবিদের কাজ। হ্যাঁ, আর ওয়াহাবিরা নবীকে সম্মান করে না। ওয়াহাবিরা ওয়াহাবিদের দেখে দেখো, ওয়াহাবিরা ওলি আউলিয়ার এহতেরাম করে। এহতেরাম মানে পূজা করা নাকি? এহতেরাম মানে কবর পাকা করা নাকি? না 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 না, এহতেরাম অন্তরে রয়েছে, কিন্তু এবাদতের হক আল্লাহর। জি, আর অন্ধভাবে মানা হচ্ছে রসুলুল্লাহ। অন্ধভাবে কাকে মানবেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন। কোন পীর ওলি মুর্শিদ কি আলেম কে অন্ধভাবে মানবেন? অন্ধভক্তি নাই ক্ষেত্রে, অন্ধভক্তি আছে ওহির শুধু, কারণ সেটাই হচ্ছে দলিল। আল্লাহর কথা দলিল এবং রসুলুল্লাহর কথা হচ্ছে দলিল।